এর আগের পার্টেও আমরা দেখেছিলাম মেয়েটির জিভ থেকে অজস্র পরিমাণে চুল বেরোতে, যেটি দেখে মেয়েটি একদমই নিজের জ্ঞান হারিয়ে ফেলে এবং তার চোখের ভেতরটাও অনবরত চুল বেরিয়ে চলেছে। তারপর হঠাৎ করে তার মাথার চুলগুলো অনেক বড় বড় হয়ে যায় এবং কাঠের মতো টান টান হয়ে গিয়ে দেয়ালের মধ্যে আটকে যায়, যেন তার চুলগুলো মাথা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। মেয়েটি ভয়ে আর তীব্র যন্ত্রণায় খুব জোরে চিৎকার করে ওঠে। তার মাথার চুলগুলো তাকে হাওয়ার মতো উপর দিকে উঠিয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যে তার মাথার সব চুল উধাও হয়ে গিয়ে সেই উঁচু দেয়াল থেকে অত নিচে ছুঁড়ে ফেলে দেয়। আর সে মাথায় হাত দিতেই দেখে তার মাথায় আর একটাও চুল নেই, যার পরে তার মাথার ভেতরটা তীব্র যন্ত্রণা হতে শুরু করে এবং তার চোখ আর মুখ থেকে অসংখ্য পরিমাণে খুবই দ্রুত ও ভয়ঙ্কর ভাবে চুল বেরোতে শুরু করে, যার কারণে মেয়েটি দম আটকে গিয়ে সেখানেই ভয়ঙ্করভাবে মৃত্যু হয়ে যায়।